সন্ত্রাস অব্যাহত। নমস্কার, এটির বাতিল আপনার স্বাগতম স্টুডিওত মানে প্রাঞ্চল। কলিয়াবরত অব্যাহত ঢেকিয়াপতিয়া বাঘর আতঙ্ক। শুকুরবারে পুয় কামাখ্যা গাঁত বিচরণ করা দেখা গেছে দুটা ঢেকিয়াপতিয়া বাঘ। এজন লোকর বাড়িত বাঘ দুটাই বিচরণ করাত আতঙ্কিত হয়েছে গাঁওখনের জনসাধারণ। কামাখ্যা গাঁর পাছফালে পুয় দেখা গল বাঘ দুটা ঘুরি ফুরা। এটা ষাড় গরু শিকারের লক্ষ্যে কামাখ্যা গাঁর শিলঘাট সোনারী গাঁও সংযোগী মূল পথলে ওলাই আহিছিল বাঘ দুটা। ইফালে বন বিভাগে বাঘ দুটা ধরবলে পিঞ্জরা পাতিছিল যদিও সফল হওয়া নাই। জলাঞ্চলত বাঘর মুক্ত বিচরণত বন বিভাগের বিরুদ্ধে রাইজে ক্ষোভ উজাড়িছে। আনহাতে কলিয়াবর চাহ বাগিচার মাজেরে যা কামাখ্যা গাঁর শিলঘাট কামাখ্যা দেবালয় সংযোগী পথর দুই মূরত পথ বন্ধর ফলক আড়িছে প্রশাসনে। এই পথটোরে অনাহকত যাতায়াত নকরিবলে রাইজক আহ্বান জানাইছে বন বিভাগ তথা আরক্ষী প্রশাসনে। ইফালে বাঘর গতিবিধি নিরীক্ষণের চাহ বাগিচাকে ধরে ভিন্ন স্থানত সেন্সর ক্যামেরা সংস্থাপন করেছে বন বিভাগে। উল্লেখযোগ্য যে বিগত দুমাহত প্রায় চল্লিশটারও অধিক পশুধন নিধন করেছে এই বাঘ দুটায়। বিভাগের লোক আছে, আমি কিছু কথা জানিব চেষ্টা করি। আজি এপা পথ বন্ধ আপনাকে ঘোষণা করেছে বা তার ফলক আহিছে, রাইজক কি আহ্বান জানাব? হয়, রাইজলে আহ্বান, আমি আসলে মহকুমাধিপতির নির্দেশামর্মে আমি আজি দুফালে শিলঘাট আরক্ষী চুকী আর শিলঘাট বন বিভাগে মিলি পেলাই আমার শিলঘাট কামাখ্যার যে দেওয়ালয় পর অহা কামাখ্যা গাঁওলে অহা রাস্তা পথটো সেই দুইফালে আমি ফলক আড়িছো পথ বন্ধ বলে। গতি রাইজলে অনুরোধ, বিশেষ অনুরোধ আর রাইজ যাতে বিনা কারণত এইফালে অহা যাওয়া নক, বিশেষক যিখিনি শ্রমিক আছে শ্রমিকর বাইরে বেলেগ মানুষ যাতে কোনো মানুষ ইয়াত কিনা বাঘ চাবলে হোক বা অন্যান্য কারণতে হোক অহা যাওয়া যাতে নক, সেইখানে অনুরোধ রাইজলে। এই চাহ বাগিচার বিভিন্ন স্থানত বন বিভাগে বাঘর গতিবিধি নিরীক্ষণের বিভিন্ন স্থানত সেন্সর ক্যামেরা স্থাপন করেছে বাঘর গতিবিধি নিরীক্ষণের তার সমান্তরালক স্থানীয় রাইজক আহ্বান জানাইছে যে এই পথটো যেহেতু প্রশাসনে এক নির্দেশনা জারি করেছে যে বিয়লি চারি বজাৰ পৰা পরবর্তী দিনের পুয়া ন বজালে এই পথের যাতায়াত বন্ধ রাখিছে, নিষেধাজ্ঞা জারি করেছে। তার সমান্তরালকে দিনের ভাগত যদি কোনো কাম নাই কোনো ব্যক্তিয়ে বিনা কারণ যাতে এই পথটোয়ে অহা যাওয়া নকরে, কারণ বাঘ চাহ বাগিচা বিভিন্ন স্থানত বিচরণ করেছে অবস্থান করে থাকে, যিকোনো মুহূর্তে পথরে আহতে হয়তো বাঘর মুখামুখি হব পারে আর এক অঘটন সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। সেয়ে বন বিভাগে রাইজক আহ্বান জানাইছে যে এই পথটোরে বিনা কারণ অহা যাওয়া নকরে আর কোনো সঠিক স্থান যেহেতু বন বিভাগে লাভ করা নাই সেই স্থান লাভ করবলে সেন্সর ক্যামেরা স্থাপন করেছে। আমি বন বিভাগের পুনের জানিম কেটা সেন্সর ক্যামেরা কত কত স্থাপন করা হয়েছে? আমার ইয়াত প্রায় পাঁচ ছটামান এতালেক ক্যামেরা স্থাপন করা হয়েছে, আরো করা করব আমার উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছে। হয় হয়, করা কথা আছে, উর্ধতন কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত করা হয়েছে। এতালেক আমি হেরি সেন্সর ক্যামেরাটো ইয়াত স্থাপন করছোহে, এতালেক আমি চাগৈ নাই, এটা আমার উর্ধতন কর্তৃপক্ষ আহিলে বিষয়া আহিলে তেখেত সকলে চাবহি। নিশ্চয়কৈ এনেদরে দেখা গৈছে বন বিভাগও সষ্টম হৈছে, আৰক্ষীও ইয়াত নিজৰ কৰ্তব্য পালন কৰি আছে, তাৰ মাজতে বাঘৰ যি আতংক অব্যাহত আছে আৰু তাৰ আৰু ৰাইজক সজাগ সচেতন হ'বলৈ বন বিভাগৰ লগতে আৰক্ষী প্ৰশাসনে অনুৰোধ জনাইছে আৰু নিজৰ পশুধন বাগিচাত চৰিবলৈ যাতে কোনো এৰি নিদিয়ে তাৰ প্ৰতিও আহ্বান জনাইছে। আৰু এনেদৰে এতিয়া বাঘ মানুহৰ সংঘাত নহ'বৰ বাবে সষ্টম হৈছে প্ৰশাসন বন বিভাগ লগতে আৰক্ষীৰ লোক। এই আছিল দিবাকৰৰ প্ৰতিবেদন। পৰৱৰ্তী খবৰ, যোৰাবাটৰ পোন্ধৰ মাইল বজাৰত প্ৰশাসনৰ উচ্চৰ বিচনৰ খবৰ আহিছে। যোৰাবাট বৰনিহাট সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিত থকা বজাৰত চলিল প্ৰশাসনৰ বুলডোজাৰ। পথৰ দাঁতিত অবৈধভাৱে গঢ় লৈ উঠা তথা কামৰূপ মহানগৰ জিলা পৰিষদে মাচুল সংগ্ৰহ কৰা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান উচ্ছেদ কৰিলে প্ৰশাসনে। কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসন আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ নেতৃত্বত চলালে উচ্ছেদ। দীর্ঘদিনের পর একাংশ ব্যবসায়ী পদপথ আর নলাসমূহ বেদখল করে ব্যবসায় চলাই যার অভিযোগ উত্থাপন হয়েছে। যার পরিপ্রেক্ষিত দীর্ঘদিনের পর নলাসমূহরে পানিসমূহ নিষ্কাশন নোহার ফলত ভয়াবহ কৃত্রিম বানর কবলত পড়ে আসছিল যোরাবাট অঞ্চল। কিছুদিন পূর্বে এই কৃত্রিম বানর মাঝেই পার হয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়, যার বাবে শেহতীয়াকৈ সক্রিয় হয়েছে কামরূপ মহানগর জেলা প্রশাসন। ইফালে পনেরো মাইলত একাংশ ব্যবসায়ীক রাষ্ট্রীয় ঘাইপথৰ ভূমিত ব্যবসায় করার অনুমতি প্রদানের জিলা পরিষদের নামত ব্যাপক মাচুল সংগ্রহের অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে। যাকালি আর আজি ইয়াত বর্ণিহাটত যিখিনি ন্যাশনাল হাইওয়ের সাইডত মাটি আছিল যিখিনি মানে একচুয়ালি এনক্রোচ করা হয়েছিল সেই জায়গাখিনি খালি করা হয়েছে, আর লগতে যেটো আমার মানে যোরাবাটৰ পৰা এটা ড্রেইন গৈছে যেটো পানি এইটো সাইডে ফ্লো করে তাত মানে ডিফিনিট কিছুমান জায়গা এনেকুৱা হয় ব্লকেজ হয়, সেই ব্লকেজবিলাক খুলিবৰ কাৰণে আমি এটা অভিযান কৰিছোঁ ন্যাশনেল হাইওয়েলৈকে। মানে সেইটো টাইমত অতৰুৱা হৈছিল কিন্তু কিছুমান জেগাত মানুহ কিছুমান আকৌ বহিছিলে, সেইখিনি অতৰুৱা হৈছে আৰু ড্ৰেইনটো কিছুমান জেগাত মানে ক্লগিং হৈছে আমি দেখা পাইছোঁ জেগাত, তো সেইখিনি জেগাও আমি অতৰাবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। এতিয়া আজি লাষ্ট আজি এইখিনি অতৰালে যিখিনি মানে ইলিগেল এনক্ৰচমেণ্ট আছিল ন্যাশনেল হাইওয়ে অতৰাইছে,
আর আমি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের ফল যে ড্রেইন আছে সেই ড্রেইনটা সাফা করার কারণে হেরি করে আছো কাম চলি আছে। ভাই এই মুহূর্তে মানে উপস্থিত আছো যোরহাটের 15 মাইল বজারত, আর নিশ্চয় কব লাগবে রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত আসলে এই বজার খন আছিল, আর যদি কব লাগবে প্রশাসনে উচ্ছেদ অভিযান চলাইছে এই বজারখনের সম্প্রতি, আর উল্লেখ করব লাগবে যে এই বজারখনের কামরূপ মহানগর জিলা পরিষদে কর আদায় করেছিল বা মাচুল সংগ্রহ করেছিল, আর এজন বিজেপি নেতার জড়িয়ে এই মাচুল সংগ্রহ করা বলে জানিবা গেছে, আর কালির দিন তো আমি দেখাইছিল কেন ধরনের এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, প্রশাসনে উচ্ছেদ চলাব দিছে চলাবলে বিশাল বাহিনী লিছে, তারপর যে খাতি খুব এই সাধারণ লোকসলের যে ব্যবসায় প্রতিষ্ঠান আছে সেই সময় বুলডোজার চলালে যেহেতু নষ্ট হব সে উপায়হীন হয়ে আসলে নিজে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান বা দোকান ভাঙি এনেদরে আসবাব সময় লিয়ে যাবলে চেষ্টা করেছে, আর কি কব কি হয়েছে পরিস্থিতি মানে আমি হলে ইয়াতে ইমান দিন চলি আছে আমি হলে বহিছে আমি পৈদ মাচুল দিকে বহি আছে আমি আমি হলে এতিয়া কত যাম আমি লড়া ছোৱালী কেনেকুৱা পালিম আমি এইটো কথা আমার জায়গা লাগে কিমান দিনৰ পৰা দোকান দিছে বহুত দিন হয়েছে আমি একেবারে 6-7 বছর হয়েছে আমি ইয়াতে 10 বছর মান হয়েছে নাকি 12-13 বছর মান হয়েছে আমি হঠাৎ হয়ে গেছে ন কারণ কি হয়েছে আমিও না জানো হঠাৎ হয়ে গেছে এটা মহলদারে লৈছে আমি মাচুল দি আছো হয়নে নহয় হয়নি কোন যে মহলদারে আগত জানে যদি আমাক বুঝাই কলে কোনো মাল নানিলে হেতেন যেখানে আগরে আছিল তাকে বিকিলে হেতেন দোকান খালি কর বলে কোয়াই নাই নকর ভিতর আমি হঠাৎ আমি দোকান কে খালি করো আমি ইমান 20-25 হাজার টাকার মাল লো আজি এবার নামিবিয়ার বন্য জন্তুলৈ বনতারার সহায়ের হাত। এতিয়া ভয়াবহ খরাঙে দহিছে নামিবিয়াক, অতিপাত খরাঙৰ ফলত হওয়া দুর্ভিক্ষৰ বাবে বিপন্নত পৰিছে এতিয়া বন্য জন্তুর জীবন। দেশখনে ভয়াবহ খরাঙৰ সৈতে যুঁজি থকাৰ সময়তে নামিবিয়াৰ বন্যজন্তুৰ বাবে অনন্ত আম্বানীৰ বান্তাৰাই সহায়ৰ প্ৰস্তাৱ আগবঢ়াইছে। নামিবিয়াৰ বন্যপ্ৰাণীসমূহক সহায়ৰ প্ৰস্তাৱ আগবঢ়াই বান্তাৰাৰ তৰফৰ পৰা নামিবিয়া চৰকাৰলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে। ভয়াবহ দুৰ্ভিক্ষৰ কবলত পৰা দেশখনে একাংশ জীৱ জন্তুক হত্যা কৰাৰো পৰিকল্পনা লৈছে। জীৱকুলৰ ভাৰসাম্য ৰক্ষাৰ বাবে এনে প্ৰচেষ্টা কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয়, যাৰ বাবে বান্তাৰাই নামিবিয়াৰ জীৱ জন্তুসমূহক আশ্ৰয় দিয়া খাদ্যৰ যোগান ধৰাৰ বাবে প্ৰস্তাৱ দিছে। খৰাঙৰ বাবে প্ৰচণ্ড খাদ্যৰ অভাৱত ভুগিছে নামিবিয়াৰ বন্যপ্ৰাণীসমূহ। অনন্ত অম্বানীৰ বান্তাৰাত জীৱ জন্তুসমূহক প্ৰতিপালন আৰু অস্থায়ী আশ্ৰয় প্ৰদান কৰাৰ বাবে দাঙি ধৰিছে এই প্ৰস্তাৱ। উল্লেখযোগ্য যে গুজৰাটৰ বান্তাৰাত অভয়াৰণ্যখনত 200ৰো অধিক হাতী, 300ৰো অধিক বৃহৎ প্ৰজাতিৰ মেকুৰী, বাঘ, জেগুৱাৰ, নাহৰ ফুটুকীকে ধৰি বহুকেইবিধ জীৱ জন্তু আছে। এয়া বান্তাৰাৰ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। নামিবিয়া যি সংকট এতিয়া সৃষ্টি হৈছে সেই সংকটৰ বাবেই বান্তাৰাই এই উদ্যোগ গ্ৰহণ কৰিছে যাতে তাৰ জীৱ জন্তুবোৰক ৰক্ষা কৰিব পাৰি। একমাত্ৰ অনন্ত অম্বানীৰ উদ্যোগতে এইখিনি কথা চিন্তা কৰা হৈছে, পত্ৰ প্ৰেৰণ কৰা হৈছে, পত্ৰৰ জৰিয়তে তেওঁলোকে এটা সদুত্তৰ আশা কৰিছে। কিন্তু এতিয়ালৈকে অৱশ্যে নামিবিয়া চৰকাৰে বিষয়টো বিবেচনাহে কৰি আছে। কিন্তু অতি শীঘ্ৰে হয়তো এই ক্ষেত্ৰত এটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব, সদৰ্থক সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব বুলি অনন্ত অম্বানীয়ে আশা প্ৰকাশ কৰিছে। কোকৰাঝাৰৰ 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দপ দপকৈ জ্বলিল ইথানল ভৰ্তি টেংকাৰ। চেৰফাংগুৰিৰ ৰামফাল বিলত ভয়ংকৰ ঘটনা। এই দুৰ্ঘটনাৰ পিছতে ইথানল ভৰ্তি টেংকাৰত জুই লাগে। ঘাইপথত নিমিষতে ভস্মীভূত হ'ল ইথানল ভৰ্তি টেংকাৰ। কথম্পি প্ৰাণৰক্ষা ইথানল ভৰ্তি টেংকাৰৰ চালকৰ। এই দুৰ্ঘটনাত আহত টেংকাৰ চালক ৰাজকুমাৰ সিং, আহত টেংকাৰ চালকজনক হস্পিটেলত ভৰ্তি। ঘাইপথটোত কিছু সময়ৰ বাবে ব্যাহত হৈ পৰে যাতায়াত। প্ৰায় 1.5 ঘণ্টাৰ অন্তত অগ্নিনিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে এই বিধ্বংসী জুই। পশ্চিমবংগৰ পৰা আহিছিল ইথানল ভৰ্তি টেংকাৰখন। চেৰফাংগুৰিত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাগৰি পৰিছিল টেংকাৰখন। নুমলীগড় শোধনাগাৰ অভিমুখী আছিল এই টেংকাৰখন। তো
এনেকৈ এইটো কাবাক বচাব গৈ পেলাই আহি মানে কাটোতে এইটো বেলেঞ্চ নাথাকে না, এইটো গাড়ীটো লোড আছে, ই পল্টি খাই পৰিলে আছে। তাৰপিছত কিবা ফায়াৰ চৰ্চত মানে ব্লাষ্ট হৈছে, এই পিছফালে দুটা টেংকাৰ দেখিব, চেম্বাৰ দুটা জ্বলিছে আৰু জুইটো পুৰা স্প্ৰেড হৈ ৰাস্তা ক্ৰছ কৰি এইফালে গৈছে, এইফালে গৈছে আৰু ৰাস্তাও মানে ওচৰত জ্বলিছে। তো পল্টি মৰাৰ পিছত অলপ পিছত হৈছিল কাৰণে ড্ৰাইভাৰজন বাচি গ'ল, এইটো গৈ আছিলে নুমলীগড়, এইটো ইথানল আছে বুলি কৈছিল। তো আহিব ভাল আৰু, কাৰো ওচৰ পাজৰে ইমান ঘৰ আছে, ধন বছৰ ইমান ওচৰ চবৰে গাড়ী চাড়ী নাই নাই, কাৰো একো হোৱা নাই, খালি এংকৰ গাড়ী ডেমেজ আৰু বাকী জুয়েতো অলপ অলপ গছ গছনি এইবোৰ ৰাস্তা বেয়া হৈছে। বাতৰিত এইখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। আরে ভাই, এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি? সরু কালের প্রায় ব্যবসায় করে আছো, সর্বোত্তম টিএমটি। এইটো মাইথন স্টিল নহয়, সস্তা হয় বস। স্ট্রং মানে মাইথন স্টিল, ঠিক। তোমালোকে গৈ আৰক্ষীক তোমালোকে নিজে ধৰা দিয়া, কিবা যদি আছে কোৱা, তোমালোকে কোঅপারেট কৰা, সেইখিনি কথা আমি নিজে কৈছো। মঙ্গলবাৰে নিশালৈ দীক্ষুৰ ঘৰতে আত্মগোপন কৰিছিল সুমিহঁতে। নিউজ এইটিনৰ কেমেৰাৰ সন্মুখতে সুমি তাৰ্কিকৰ জীৱন বুৰঞ্জী ব্যাখ্যা, দীক্ষু আৰু পত্নীৰ পিছে পলাতক লোকৰ সন্ধান বিচাৰি হাইৰাণ হোৱা আৰক্ষীক কিয় খবৰ দিয়া নাছিল দীক্ষুহঁতে। বহুত বছৰৰ পৰা একেলগে আমি কাম কৰিছো, কিন্তু মই জানা নাছিলো যে তাৰ্কিক বৰায়ো এনেকুৱা ইমান ধনী মানুহ। তাৰ পিছত তাৰ্কিক বৰাই চিম্পলকে থকা ল'ৰা এটা দেখিছো কাম কৰোঁতে সদায়। আমি যেতিয়া ফটোগ্ৰাফীৰ কাম কৰিব যাওঁ, ৱেডিং কৰিব যাওঁ, একে তাৰ টীমত বহুত ল'ৰা থাকে। পিছে আজি অনুতপ্ত দীক্ষু আৰু বিজয়তা পলাতক হাই প্ৰফাইল অভিযুক্তক ৰক্ষণাবেক্ষণ দি দুঃখিত দুয়োগৰাকী। হয়, আমাৰ এইটো ভুল হৈছে, ইমান ডাঙৰ এটা ক্ৰাইম কৰি যোৱা মানুহক লগত আমি একে লগ হৈছিলো। পলাতক প্ৰবঞ্চক দম্পতীক সহায় কৰি বিপদত পৰা দীক্ষুৰ ঘৰলৈ আহিল নুনমাতে আৰক্ষী। দৰজা বন্ধ কৰি দীক্ষুহঁতক আৰক্ষীয়ে চলালে জেৰা। ইফালে আৰক্ষীৰ তদন্তত সহযোগিতাৰ আশ্বাস গায়ক পৰিয়ালটোৰ। না, তেওঁলোকে আহিছিলে বোলে চাবলৈ আহিছিলে যে কিবা কাৰণত চুমিৰ পৰা আছে নেকি বুলি। তো তেওঁলোকে চালে, চাই পেলাই ক্লিন হেৰি কৰি পেলাই গ'লগৈ। তেখেতসকলকো তেনেকৈ কৈ দিছোঁ যে যি সত্য সেইটো হৈছে আৰু ক'ৰবাৰ যি লাগে মই মোৰ ফালৰ পৰা কৰিম বুলি। নাটকৰ কাহিনীৰ নিচিনাই লগা কথাবোৰৰ মাজত লুকাই আছে নেকি কিবা? চুমি তাৰ্কিকক পলুৱাই পঠিওৱাৰ আঁৰত আছে নেকি গায়ক পৰিয়ালৰ হাত? ৰহস্যৰ গোন্ধ ফাদিল কৰিবলৈ পাৰিবনে স্মাৰ্ট আৰক্ষীয়ে? ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট প্ৰভাস সিঙৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। যদুৰ পৰালৈ মধুক দিয়া, পাৰিলে ৰাম হৰিকো সাঙুৰি লোৱা। 1920 চনৰ এই পদ্ধতিৰে ডিব্ৰুগড়ৰ ৰঞ্জিত কাকতিয়ে লুটিলে 1200 কোটি টকা। ট্ৰেডিং এফ এক্সৰ নামত পঞ্জী স্কিম চলাইছিল ৰঞ্জিত কাকতিয়ে, যি পদ্ধতিৰে 1920 চনতে 50% নিশ্চিত লাভৰ প্ৰতিশ্ৰুতিৰে আমেৰিকাত লুটপাট চলাইছিল ইটালিয়ান প্ৰবঞ্চক চাৰ্লচ পঞ্জীয়ে। চাৰ্লচৰ নামেৰে জনাজাত হোৱা পঞ্জী স্কিমৰ জালত পৰিল অসমৰ 2,50,000 বিনিয়োগকাৰী। ট্ৰেডিং এফ এক্স বুলি আছে, ৰঞ্জিত কাকতি, ৰঞ্জিত কাকতি। মই এতিয়ালৈকে 1,00,000 পালোঁ আৰু 1,000 আছিলে। অসমত যদি ক'ব পাৰি ট্ৰেডিং এফ এক্সে 1 নম্বৰত হৈ আছে নেকি, ইমান মানুহ আছে, 12,000 কোটি টকাৰ বোলে কালেকশ্যন হৈছে বুলি শুনিছোঁ।
এবার শিবসাগর পৌরসভা আর আটাচুর সকিয়নি আর তার পছতে আরম্ভ হল ভাষাত লিখা নাম ফলক লওয়া পর্ব। শিবসাগর পৌরসভার অন্তর্গত ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি কার্যালয় সমূহ আরম্ভ হয়েছে নাম ফলক লওয়ার কাম। পৌরসভার নির্দেশনা অনুসারে রংঘর শিবদৌলর রঙর আর্হিরে নাম ফলক সমূহ লওয়ার কাম আরম্ভ করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহে। যুহ দোকান পোহারত এতিয়াও ভাষাত নাম ফলক লওয়া নাই, সেইবিলাক অচিরেই নাম ফলক ভাষাত নলগালে পদক্ষেপ লওয়ার সকিয়নি প্রদান করেছে পৌরসভার আটাচুয়ে। অধিক জানাব আমার সাংবাদিক প্রদীপ গগৈয়ে। ইয়াত যিটো কালার রং রং ব্যবহার করা হয়েছে সেই রংটো যিটো রং এই রংটো শিব ঐতিহাসিক শিবদৌল রংঘর যিটো দেওয়ালয়ের রং সেই তেনে ধরনের একটা রং ব্যাকগ্রাউন্ডত রং দিয়া হয়েছে। আর তারপর এনে ধরনেই আসলে আখর ব্যবহার অসমীয়া ভাষা ব্যবহারের বাবে তেওঁলোকক নির্দেশনা দিয়া হয়েছে আর বর্তমান এইবিলাক শিবসাগর পৌরসভায় প্রদান করেছে। মই পার্থ গগৈ আছে আটাচুর শিবসাগর যুটিয়া জেলা সম্পাদক। কি কব আসুক, এটা এটা ভাষা যদি জিয়াই না থাকে ইয়ার সাংস্কৃতিক পরিচয় কেউ জিয়াই না থাকে, গতি আমি সাংস্কৃতিক পরিচয় জিয়াই রাখবলে হলে ভাষা জিয়াই রাখব লাগবে। আমি একটা কথা স্পষ্ট ভাষায় টাই আহোম ছাত্র সন্থায় কব বিচার ইয়ার পরবর্তী পর্যায়ত যখন দোকানে এতিয়াও নাম ফলক সময় আসলে অসমীয়াকরণ করা নাই, যদি খুব কম দিনের ভিতর নকরে ইয়ার বিরুদ্ধে খুব কম দিন আসলে তীব্রতর এক প্রতিবাদী কার্যসূচী আমি হাতত তুলি লোবলে আমি বাধ্য হম। পৌরসভায় কি ব্যবস্থা লৈছে সেই বিষয়ে জানিব বিচারি, পৌরসভায় এগারী বিষয়ববী আছে, কি কব? যা 27 আগস্টে এটা একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে সকল শিবসাগর নগরের যান দোকান আছে যান ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি কার্যালয় আছে সকলতে আসলে ভাষাট মানে নাম ফলক হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। আর সেই অনুযায়ী শিবসাগর পৌরসভায় 27 আগস্ট তারিখে দলর মুখরপা দলমুখ চারিআলি পর্যন্ত যানখিন দোকান আছে সেইখানে পৌরসভায় নিজা খরচ বহন করে নাম ফলক বনায় দিছে। আর সেই আর্হিরে গোটেই শিবসাগর এখন তেনেকাই সকলের দোকানের নাম ফলক হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই যাকালি আমার সন্মানীয় সভানেত্রী আর কার্যবাহী বিষয়ার উপস্থিতিত এই বিতরণ করা হয়েছে। যাকালি 16 বিতরণ করা হয়েছে, এতালে 50 টোটেল বিতরণ করা হব দলমুখ চারিআলি পর্যন্ত। আর এই কালারটো আইকনিক সিটির কালার হয়, আসলতে ঐতিহাসিক শিবদৌল আর ঐতিহাসিক রংঘর বাউন্ডারির যুক্ত ওয়ালের যুক্ত রং সেই রঙক টার্গেট করিয়ে এই রঙের ব্যাকগ্রাউন্ডের রঙের ব্যবস্থা করা হয়েছে। হয়, মই পুনৰ ইয়াৰ যিগৰাকী ব্যৱসায়ী আছে মই তেওঁ কথা জানিব বিচাৰিম তেওঁৰ পৰা। হয় দাদা, এইফালে চাব যে নতুনকৈ যি আৰ্হি দিয়া হৈছে এখন নাম ফলক তাক লৈ আপোনালোকে সন্তুষ্ট? আমি ব্যৱসায় সন্ধে এইটো পদক্ষেপ লোৱাৰ কাৰণে মিউনিচিপালিটিৰ ফালৰ পৰা আমি খুবেই আনন্দিত হৈছোঁ। ইফালে ন কছাৰীৰ সকলো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানে 5 দিনৰ ভিতৰত অসমীয়া ভাষাত নাম ফলক লগাব লাগিব। আটাচুৰ ন কছাৰী আঞ্চলিক সমিতিয়ে অঞ্চলটোৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ নাম ফলকসমূহ অসমীয়া ভাষাত লগাবৰ বাবে 5 দিনৰ সময়সীমা বান্ধি দিছে। আটাচুৰ কৰ্মীসকলে ন কছাৰী দেৱেৰাপাৰ চাৰিআলিৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহত এক অভিযান চলাই সমূহ ইংৰাজী ভাষাৰ সংকেত ফলক আঁতৰাই অসমীয়া ভাষাত বাধ্যতামূলকভাৱে লিখিবৰ বাবে ব্যৱসায়ীসকলৰ দোকানে দোকানে গৈ আহ্বান জনাইছে। আমাৰ সাংবাদিক জ্যোতিপ্ৰসাদে অধিক জনাব। আটাচুয়ে আসলে অভিযান আরম্ভ করেছে আজিরপরা, যেহেতু যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যুক্ত সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড সমূহ অসমীয়া ভাষাত হব লাগবে আসলে বাধ্যতামূলক করেছে আটাচুয়ে। ইয়ার নকশার যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আর তেওঁলোকে সজাগতার কারণে এনেদরে প্রতিখন ব্যবসায়িক প্রতিষ্ঠানলৈ গৈ তেওঁলোকে অনুরোধ করেছে যাতে তেওঁলোকে এই সাইনবোর্ড সমূহ সম্পূর্ণরূপে অসমীয়া ভাষাত থলুয়া ভাষাত যাতে তেওঁলোকে উপলব্ধ করে বা লিখি দিয়ে, বা যিসকলে সরকম অসমীয়া ভাষাটো লিখি ডাঙরক যিসকলে ইংরেজি ভাষাত সাইনবোর্ড লগাইছে সেইসলক অনুরোধ করেছে যাতে তেওঁলোকে ডাঙরক মানুষের দেখাকৈ যাতে অসমীয়া ভাষাটো থাকে এনেধরনের তেওঁলোকে আজি সচেতনতা আরম্ভ করেছে। মই আটাচুর নেতৃত্ব আছে তেওঁলোকৰ লগত কথা পাতিম। আসলে এই গোটেই যুক্ত ব্যবস্থাটো আছে তোমালোকে যুক্ত আজি সজাগতা করেছা যে প্রতিখন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অসমীয়া হব লাগিব, সাইনবোর্ড অসমীয়া হব লাগিব, কি কবা? প্রথমতে আমি আজি সদৌ টাই আহোম ছাত্র সন্থায় অসমৰ যিটো বর্তমান পরিস্থিতি অসমীয়া জাতির রক্ষা ভাষা রক্ষার বাবে নিরবিচ্ছিন্নভাবে মান মাতি আহিছে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ লৈছে, আমি সেইকাৰণে এখন সংবাদ মেল দিছিলো। সময় আমি নকশাবে এখানে এটাই আমি আহ্বান জানাইছিলো যে আপনাদের নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সংকেত ফলক আছে সাইনবোর্ড হিসাবে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করব লাগিব। আর উদাহরণস্বরূপে আপনাদের দেখবলে পাব এই উপরে আসলে যে অসমীয়া ভাষার প্রতি যে অশ্রদ্ধা ভাব কেটামান সরু সরু ম্যাগনিফাইং গ্লাস থাকা দেখিলেও আসলে দেখি নেপায়, গতি সেইকাৰণে আমি পুনর্বার অনুরোধ জানাইছো নকশাই সময় ব্যবসায় সত্যাধিক
গতিকে আমি এটাই অনুরোধ জানাইছো যে আপনার কেবল ব্যক্তিগত মুনাফা লাভে আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হব নালাগে, ভাষার প্রতি আপনার শ্রদ্ধা থাকবে লাগবে, জাতির প্রতি দায়বদ্ধতা থাকবে লাগবে। সেখানে অহা পাঁচ দিনের ভিতর সোম দেওবার ভিতর আপনার নিজের যে সংকেত ফলক আছে সাইনবোর্ড আছে ভাষাত বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করার কিন্তু ব্যবস্থা গ্রহণ করব নিশ্চয়। এনেদরে পাঁচ দিন সময় দিয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠান সকল, আমার ব্যবসায়ী আছে এলাকার মতামত লোবলে চেষ্টা করি কি কব ভাষাত সাইনবোর্ড লগাবলে কইছে দেখালে পাইছে আপনি ভাষাটা সরকে লিখেছে কিন্তু ইংরেজি ভাষা ডর ডরকে আছে, এটা কি আপনি কথাখিন মানি চলিব? মানিম, নিশ্চয় নিশ্চয় মানিম, আর এই আমার নিজের সমাজের কারণে হেরি, আর আমার সমাজের উন্নয়ন মানে আমার উন্নয়ন, আজি আমি সদায় এই ক্ষেত্রে সহযোগ দি গই আছো আর ভবিষ্যতেও দিম। সাংঘাতিক ফলক সমূহ জানিবলৈ দিছে। সময় হৈছে এতিয়া বাতৰি পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।